কান্নাকাটি করে কোনো লাভ নেই। বেতি রক্ত দেবে না। কে রে? রক্ত দিব না কে রে? জীবন দিয়ে বাঁচালো আপনাকে। এখন যদি রাহাত ভাইয়া জানতে পারে যে আপনার শরীরটা খারাপ করেছে তাহলে তো ছুটে চলে আসবে। আর তখন যদি আপনি বলে দেন আমাদের কারণে আপনার শরীরটা খারাপ করেছে তখন? এ আবার কেমন কথা মা? এসব কি করছেন আপনি? আমি কি করছি মানে আসলে আপনি ওকে ছাড়ুন ছাড়ুন। সিস্টার, জড়িয়ে ধরা মানে কি আমি তো বুঝলাম না। কি করতে চাইছিলেন? এক মিনিট। আমি নিজেই তখন আকবরই নামতে গিয়েছিলাম। আমি তো মনে করছি না মা, আসলে উনি আমাকে পানি দিতে চেয়েছিলেন কিন্তু আমি নিজেই আমি না আসলে বুঝতে পারিনি মাথাটা এভাবে চক্কর দেবে। দেখুন, ভুলটা আমারই। দিদি, আপনি শুনতে পাচ্ছেন? আমি নিজেই তখন আকবরই নামতে গিয়েছিলাম। আমি তো মনে করছি না মা, আসলে উনি আমাকে পানি দিতে চেয়েছিলেন। আমরা তাহলে এবার যাই। যাবেন তো অবশ্যই, তবে আমাদের গাড়িতে। আন্টি কোথায়? ও মা, মা তো সকালে বাড়ি চলে গেছে। মাকে ছাড়া তো আমাদের বাড়ি অচল। আমরা রিক্সা করেই চলে যেতে পারবো, আপনারা অনেক করেছেন আমাদের জন্য। আর আপনারা বুঝি কিছুই করেননি? রাত আমরা যাবো। শুনুন, আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমরা বাড়িতে যাব, কিছুটা হলো কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তো দিন। প্লিজ। ডলে ডলে চামড়া তুলে ফেললাম, কাদা তুলতে পারছি না। যাইব কেমনে? ফ্র্যাকচার কাদা ইন্না ঢুকাইছে। হায়, আমি দেখলে তো তোর গড়ি ঢুকতে দিতাম না। আচ্ছা আমি বুঝলাম না, আমি তোমার ফাটাইছি গাড়ি কইরা তোমার গায়ে আমি কাদা লাগলো কেমনে? কাদা লই আই আই আর ভাই হইয়া পড়ছে, রাইতে ভাত তো খাই নাই বড় আব্বাই। খাইব কে রে? কাইলে তো সুস্থ থাকতো। হ্যাঁ, না খাই অসুস্থ না হইলে আমারে কেমনে কাটাইবো? এই নাও, এদিকে আসো, যাও বাস করে রাখো গা। তোমরা থামবে? আমাকে মনোযোগ দিয়ে কাজটা করতে দেবে, পরিষ্কার করতে দেবে? মা গো মা, কি এমন নবর ফাওয়া কাজটা পাইছে, হায়াক্কের মনোযোগ দিয়ে পরিষ্কার করতেছে। হ্যাঁ উঠো,
বারবার সে বাক কেটে যাও সব কথাতেই তোমাকে তর্ক করতে হবে কেন সালমা বেগম হ্যাঁ তোমার বোনেরা যেভাবে কথা বলে তুইও সেভাবে কথা বলতে শুরু করেছো খাবো না আমি কিচ্ছু খাবো না বিশুদ্ধ বাংলা ভাষা খাবো না কান দিয়ে না ঢুকলেও একটা মন তো আছে সেটাও কি শুনতে পায় না হ্যাঁ আমিও কাইতাম না মানে বলছিলাম কি যে আমাদের বাসায় যদি এক কাপ চা খেয়ে যেতেন আজ আর না ডাক্তার কড়া ভাষায় রেস্টের কথা বলে দিয়েছে তার চেয়ে ভালো আপনারা একদিন আসুন না আমার বাসায় তাহলে খুবই খুশি হব আজ তাহলে আসি আচ্ছা কড়া একটু হোল্ড কর আপনাকেও ধন্যবাদ কালকের জন্য তখন পড়ে গেলে খুব বিশ্রী একটা অবস্থা হতো আর আমি সরি আমার কারণে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে থ্যাংক ইউ এটা কি হলো মানে কি করলি তুই এভাবে কেন মুখের উপরে গাড়িটা এভাবে টান দেয় পারি সত্যি বুঝছিস আমি যা ভেবেছিলাম এই ফরহাদ লোকটা একদম তাই অন্য কি ছোট করাতে না লোকের আনন্দ আমারই ভুল হয়েছে আমি কেন ওই ভীষণ ভীষণ অহংকারী লোকটাকে আই বিথি আই বিথি বিথি শোন আরে বিথি বড় আব্বা বড় আম্মা রাগ হয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে রাগ করেছে কেন বাবা কাল রাতে হাসপাতাল থেকে ফেরার সময় দুনিয়ার সব কাদা গায়ে লাগিয়ে বাড়ি ফিরেছে আর সেটা নিয়ে মা বলতেই মাকে এক গাদা কথা শুনিয়ে দিয়েছে বাবা বাবা মাকে কথা শুনিয়েছে মানে আমাদের বাবা আমাদের বাবা না তো কি অন্যের বাবা আপা তুই যদি মায়ের মুখখানা একবার দেখতি আর বাবা বাবার এত রাগ আর কি কখনো দেখিনি বাবা যে মাকে কথা শোনাতে পারে সেটা আমি জানতাম না কাদা মেখে রাগ করে বাবা বাড়িতে কেন ফিরবে রানুপা তুই না বললি বাবা রাহাত ভাইয়ের বোনদের সাথে হ্যাঁ ওনাদের গাড়িতেই তো বাবার আসার কথা তোমরা কি এই সব পাসাল পারবা না বুড়া বাপ মারে কিছু খাওয়াইবা হ্যাঁ খাওয়াতে তো হবে একজন প্রেসারের রোগী আর একজন ডায়াবেটিসের রোগী দুজনকে যদি সকালবেলা না খাওয়ানো যায় তাহলে দুজনই তো বিছানাবাসী হবে জান্নাতবাসীও হতে পারে কে জানে আচ্ছা
মা দরজাটা খোলো না বাবা মা দরজাটা খোলো আচ্ছা কি ব্যাপার বলো তো সকাল থেকে এখনো কিচ্ছু খাওনি আসো তো বাইরে আসো না মা আমি কিছু খাবো না আরে বিধি এই অসভ্যের মতো দরজা ঠাকানো প্রত্যেককে শিখলি হাসপাতাল থেকে এসেছিস যা হাত মুখ ধুয়ে রেস্ট নে আমরা ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করব না যতক্ষণ পর্যন্ত তোমরা না বাইরে আসো আর আমরা কিন্তু কেউ কিচ্ছু খাবো না কি বলছিস মেজোপা খাবো না মানে এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে তাছাড়া সকাল থেকে আজকে অনেক এক্সারসাইজ করেছি শোন তোরা না খেলে না খা রানুরে শুধু একটু খাওয়াই মেয়েটার দুই দিন পর বিয়ে এখন না খেলে কিন্তু চেহারাটি আরো ভেঙে যাবে হ্যাঁ চেহারা তো তোমারও ভাঙবে মা ডায়াবেটিস তোমার ভুলে যেও না চুপ কানের সামনে কি শুরু করলি ঝামেলা আমারে বলতেছিস কেন তোর বাপেরে বোঝা হ্যাঁ তো শরীর ভাঙবো না কি ভাঙবো না তোর বাবা যদি খায় তাহলে আমিও খাবো নিজেদের মধ্যে একটু সমঝোতা করে নিলে কি হয় দেখ মেজো আপা আমি পারবো না তো ইমোশন টিমোশন দেখাতে এই খালা আমাকে নাস্তা দাও তো ঠিক সারাদিন ফিটনেসের কথা চিন্তা করি আর সকালের নাস্তাটাই যদি না খাই শরীর ঠিক থাকবে আলো আপা বড় আপা চল তো কেউ কিচ্ছু খাবে না বাবা মা তোমরাও শুনে রাখো আমরা কিন্তু কেউ কিচ্ছু খাবো না এতক্ষণ হয়ে গেল বাবা এখনো বেরোলো না আর বোধ সহ্য করাটা ঠিক হবে না তিরিশ সেকেন্ড এখনো বাকি তার আগেই চলে যাচ্ছিস মা তোমার কি হয়েছে বাবা কিছু হয়নি রে মা মনটা একটু খারাপ রানুপা বললো তুমি নাকি রাহাত ভাইয়ের বন্ধের সাথে গাড়িতে করে এসেছো নিশ্চয়ই ওরা কিছু বলেছে তাই না তোর বুদ্ধির সঙ্গে আমি কি পেরে উঠবো রে মা আমি জানতাম এমন কিছু একটাই হয়েছে আমি থাকলে কখনোই তোমাকে ওদের সাথে আসতে দিতাম না বাবা রানুপাটা না তোর মা থাকতে রানুর কথা বলার কোনো সুযোগ আছে আর আমিও যে কি ভেবে ওদের সাথে গেলাম আর রাহাতের বোনদের দোষটাই বা ধরে কি করে বল ওদের তো বেড়ে ওঠাই ওভাবে যখনই সামনে মধ্যবিত্ত আসে তখনই
তুমি ওদের কিছু বলনি বাবা? না, বলিনি। তবে প্রতিবাদ করেছি। মধ্যবিত্তের তো একটাই সম্বল। গাড়ি থেকে সোজা কাদা ভরা রাস্তায় নেমে গেছি। কাদায় পা ডুবিয়ে ডুবিয়ে বাড়ি ফিরেছি। আর মনে মনে বলেছি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। আর মা হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তুমি তোমার সব রাগ ছেড়ে প্রতিবাদী মূর্তিটা মাকে দেখিয়েছো, এই তো? আয় একটু দেখিয়েছি বই কি। আসলে এভাবে তো ওকে কখনো বলিনি। আমার মনে হয় ভুল হয়ে গেছে, তাই না রে? সত্যি যদি মনে হয়ে থাকে ভুল করেছো, তাহলে এক্ষুনি তুমি মাকে ডেকে ক্ষমা চাইবে। ক্ষমা চাইবো? তার চেয়ে বরং অন্য কিছু। বাবা, আমি কিন্তু সেকেন্ড টাইম তোমাকে আর বলবো না। তুমি এক্ষুনি গিয়ে মাকে কোথাও যেতে হবে না, আমি নিজে এখানে চলে এসেছি। আমরাও দেখতে চাই বাবা মায়ের কাছে কিভাবে মাফ চাই। আচ্ছা আচ্ছা, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, একটা ভুল আমি করে ফেলেছি, কিন্তু তাই বলে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার মনটা একটু খারাপ ছিল, তাই তোমার সঙ্গে যা তা ব্যবহার করে ফেলেছি। পারলে তুমি আমাকে একটু। এসব কি কো, এই বয়সে কি সবার সামনে নাক কাটা দিবা নাকি? দেখ, মাপটা চালাম। শুনো, সামনে শুক্রবারে সকাল সকাল গিয়া দুটা শাড়ি কিনে আনলেই হবে। গত মাসে না তোমাকে শাড়ি? চুপ, গত মাসেরটা গত মাসে, এই মাসেরটা এই মাসে। হ্যাঁ, এখন চলো কিছু খায়ে আমার একটু ধন্য করো, চলো। ও মা, আমার জন্য মা, তুমি না কারো রসে কেরে কি দেহ? কি আর দেহ, সিরিয়ালের লাভ স্টোরি দেই। খুব সুন্দর লাভ স্টোরি বাবা। চুপ, বেতফার করে বেতফ, তুমি কারো রসে কেরে চুপ, খাবারও আসো। আর আমি সরি, আমার কারণে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে। থ্যাংক ইউ। কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার কাল? হ্যাঁ, কেন রিস্ক নিল বুঝিসনি আপনি? পছন্দের মেয়ে, তার আবার বাপ, বাপরে বাপ! ওই একটাই মুখ ঘুরে ফিরে বারবার কেন আসছে? কি বোঝাতে চাইছে আমাকে? পাগল হওয়া বুঝতে না রে। এই রানুর সাথে কথা হয় ঠিকঠাক মতো? মা, এটা কেমন? জি আন্টি, আজ সকালে হয়েছে। আজকে সকালে কত হয়েছে? এতে তো কষ্ট আমারে। আচ্ছা বাবা, যাচ্ছে বাবা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু মনে রাখো মা, যে ছেলের সাথে বিয়ে দিচ্ছ না, সে ছেলেটা অমানুষ।